শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের অর্থনীতি বিষয়ে আমি আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বা পাঠ ছিল নাম অর্থ ও অর্থের প্রকারভেদ। তাহলে আজকে আলোচ্য বিষয় অর্থ এবং অর্থের প্রকারভেদ। আর আজকের এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে অর্থের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এসো প্রথমেই আমরা জেনে নিই অর্থ কাকে বলে। প্রথমেই আমরা জেনে নিই তাহলে অর্থ কাকে বলে। অর্থাৎ সরকার কর্তৃক প্রদত্ত যে বস্তু মূল্যের পরিমাপ ও দেনাপাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য এবং সঞ্চয়ের বাহন হিসাবে এবং ঋণের ভিত্তি হিসাবে সর্বত্র স্বীকৃত তাকে অর্থ বলে। আমি আবার বলছি, সরকার কর্তৃক প্রদত্ত যে বস্তু মূল্যের পরিমাপক এবং লেনদেনের বাহন হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য এবং সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকে অর্থ বলে। আমরা জেনে নিলাম অর্থের সংজ্ঞা বা অর্থ কাকে বলে। তাহলে এসো এবার আমরা জেনে নিব অর্থের প্রকারভেদ সম্বন্ধে। প্রথমে আমরা অর্থকে বিভিন্ন দিক থেকে শ্রেণীবিভাগ করা হয়েছে। অর্থকে বিভিন্ন দিক থেকে শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমে উৎপাদিত উপকরণের উপর ভিত্তি করে অর্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি তৈরি উপকরণ দেখো, বোর্ডে দেখো, তৈরি উপকরণের দিক থেকে অর্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো ধাতব মুদ্রা, দ্বিতীয়টি হলো কাগজি নোট বা কাগজি মুদ্রা। প্রথমে আমরা জেনে নিব ধাতব মুদ্রা কাকে বলে। অর্থাৎ ধাতব মুদ্রা হলো ধাতব খণ্ড থেকে তৈরি যে মুদ্রার মাধ্যমে বা যে অর্থের মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনে লেনদেন করে থাকে তাকে ধাতব মুদ্রা বলে। আমি আবার বলছি, ধাতব খণ্ড থেকে তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনে লেনদেন করে থাকে তাকে ধাতব মুদ্রা বলে। এই ধাতব মুদ্রাকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটি হলো প্রামাণিক মুদ্রা আর একটি হলো প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রাটি হলো যে ধাতুখণ্ড গলানোর মাধ্যমে বিক্রয় করলে সমপরিমাণ মূল্য পাওয়া যায়। অর্থাৎ যে ধাতুখণ্ড গলানোর মাধ্যমে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায় তাকে প্রামাণিক মুদ্রা বলে। আর যে ধাতুখণ্ড গলানোর মাধ্যমে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের কম মূল্য পাওয়া যায় তাকে প্রতীকী মুদ্রা বলে। তাহলে ধাতব মুদ্রাকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রামাণিক মুদ্রা এবং প্রতীক মুদ্রা। এবারে আসি আমরা কাগজি নোট, অর্থাৎ কাগজ থেকে তৈরি যে মুদ্রা বা নোট সেটাই হলো কাগজি নোট। কাগজ থেকে তৈরি যে মুদ্রা সেটাই হলো কাগজি মুদ্রা বা কাগজি নোট। কাগজি নোট বা মুদ্রা আবার দুই প্রকার, একটা হলো রূপান্তরযোগ্য মুদ্রা, দ্বিতীয়টি হলো রূপান্তর অযোগ্য মুদ্রা। অর্থাৎ যে মুদ্রা দেখো, যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মতো সরকার সমমূল্যের দেশীয় অর্থ প্রদান করতে বাধ্য থাকে। আমি আবার বলছি, যে কাগজি মুদ্রার পরিবর্তে চাওয়া মাত্র সরকার সমপরিমাণ মূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে তাকে রূপান্তরযোগ্য মুদ্রা বলে। আর যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে দেশীয় মুদ্রা বা বৈদেশিক মুদ্রা বা কোনো সোনা রূপা কিছুই পাওয়া যায় না তাকে রূপান্তর অযোগ্য মুদ্রা বলে। এবার আমরা জেনে নিব গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে মুদ্রাটি আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে মুদ্রাটি আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হলো বিহিত মুদ্রা আর একটা হলো জ্ঞান সৃষ্টি অর্থ। তাহলে এসব প্রথমে আমরা জেনে নিই বিহিত অর্থ কাকে বলে। অর্থাৎ যে অর্থ একটি সরকারি আইন দ্বারা প্রচলিত। কি বলছি, যে অর্থ একটি সরকারি আইন দ্বারা প্রচলিত
বিহিত অর্থ বলে। এই বিহিত অর্থকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা অসীম বিহিত অর্থ, একটা হলো সসীম বিহিত অর্থ। আমরা জেনে নিই অসীম বিহিত অর্থ কাকে বলে, অর্থাৎ যে অর্থের মাধ্যমে যে কোনো পরিমাণ লেনদেন করা যায় সেটাকে বলে অসীম বিহিত অর্থ। আমি আবার বলছি, যে অর্থের বিনিময়ে যে কোনো পরিমাণ লেনদেন করা যায় সেটা হলো অসীম বিহিত অর্থ, আর যে অর্থের বিনিময়ে একটি সীমা পরিমাণ লেনদেন করা যায় তাকে বলে সসীম বিহিত অর্থ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নেব ব্যাংক সৃষ্টি অর্থ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্নভাবে অর্থ সৃষ্টি করে, যেমন যেমন দেখো ব্যাংকগুলো আমানত বা ডাকের বিপরীতে চেক লেনদেন করা যায়। আবার ব্যাংকগুলো ব্যাংক আমানত বা ব্যাংক হিসাবকেই ব্যাংক হিসাবে গণ্য করা হয়। সুতরাং ব্যাংক আমানত বা ব্যাংক নোটই হলো ব্যাংক সৃষ্টি অর্থ। বাংলাদেশে সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাব হলো ব্যাংক সৃষ্টি অর্থ। আজকের এই পাঠ, আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। আর এই পাঠ থেকে তোমাদের জন্য প্রশ্ন হলো, দেখো আজকের এই পাঠ থেকে তোমাদের জন্য প্রশ্ন হলো, অর্থের শ্রেণী বিভাগের স্বর তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায়। সকলকে আরো প্রীতি এবং শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।